সবাই তো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে আমাদের রিওয়াইন্ডিং করা একটা জেনারেটর আমরা ল্যাবে পরীক্ষা করে দেখব। যদি আমাদের সব কিছু ঠিকঠাক নাই, আমরা নর্মালি এটা টেস্ট করে দেখতে চাই এটা কাজ করে কি না। তো এখানে আমাদের এই যে কোয়েলগুলোতে ভোল্টেজ উৎপন্ন হয়, তো সেখানের জন্য আমরা এখানে মিটার লাগাই রাখছি, মিটারের টার্মিনাল প্রোব, মিটারের ভোল্টেজ দেখব। আর এই পাশেটা হলো আমাদের এক্সাইটেড কোয়েল। তো এই এক্সাইটেশন কোয়েলের থেকে ব্রিজ রেক্টিফায়ার আছে, রেক্টিফায়ার হয়ে আমরা এখানে দুটো তারের মাধ্যমে যে ডিসি আসতেছে সেই ডিসি আমরা এখানে ফিল্ড কোয়েলের স্লিপ রিংয়ে লাগাবো। লাগালে ফিল্ড উত্তেজিত হবে, আর এটা ঘোরানোর জন্য আমাদের জেনারেটরের পুলের সাথে আমরা রশি দিয়ে একটা মোটর ইউজ করছি। তো আমরা সেটার সাথে যদি একটা নাট বোল্টে লাগানো নাই, আমরা আস্তে আস্তে অপারেশন করব, করে আমাদের কি পরিমাণ ভোল্টেজ আসে দেখবো আর কি। ভোল্টেজ মিটার বন্ধ হয়ে গেছে, দেখো মিটার চলা। ভোল্টেজ উঠি নাই, আসতে থাক, ভোল্টেজ আইছে, এটা লাগাও, বাতি লাগাও, ঘোরাও ঘোরাও ঘোরাও। হ্যাঁ, ভোল্টেজ আসছিল, ডাউন হয়ে গেছে আবার 210 ভোল্ট, 210 ভোল্ট থাকতেছে না আর কি, 200 133 ভোল্ট এখন, ঠিক আছে। ভোল্টেজ 6 7 আসে না এখনো, 10 আসতেছে আস্তে আস্তে, 21 27, এই তো 100 400 ভোল্ট চলে আসছে, ভোল্টেজ তো থাকে নাই। একটু ভালো করে ধরো, ভোল্টেজ আসছিল তো একবার, 400 আসছিল একবার। হ্যাঁ আসবে, ভোল্টেজ আসবে, ভোল্টেজ আসবে, না একটু স্পিড স্পিড কমে গেছে, স্পিড আসে নাই, 196 স্পিড আসে নাই, একটু টাইট হবে, একটু টাইট হবে, একটু টাইট হবে, এই তো আসতেছে, এই তো আসতেছে, একটু টাইট হবে, ২২০ ভোল্ট আসছে এখন, একটু টাইট দাও, 240 টাইট হলে হবে, টাইট হলে হবে। তা আমরা আমাদের এই জেনারেটরটা টেস্ট করে দেখলাম, আমরা এখানে আরপিএম ঠিক মতো ঘোরাতে পারি নাই, তারপরেও আমরা 413 পর্যন্ত সর্বোচ্চ ভোল্টেজ পেয়েছি। তো এটা আমাদের রিওয়াইন্ডিং করা জেনারেটর ছিল, এটা যদি ঠিক মতো করে কাজ করা হয় আশা করা যায় ঠিক মতো ভোল্টেজ আমরা পাবো, অন্যান্য আউটপুট টেস্ট করতে পারবো। তো সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই ভিডিও যদি ভালো লাগে, এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন, কমেন্টস করুন এবং শেয়ার করুন।